আসসালামু আলাইকুম ইব্রিয়ান, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাথে একটা রেসিপি, যেটা কিনা মাটির নিচের আলু বলে, অনেকে মেটে আলু বলে, তো আমাদের এলাকায় বলে মাটির নিচের আলু। তো এই আলুটা দিয়ে আজকে আমি খুবই মজাদার সাথে একটা রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এটার এখন সিজন। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রেসিপিটা করি। তো চুলায় অলরেডি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি। পানির সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে বলো কানবো 7 থেকে 8 মিনিট। এই আলুটাকে আমি এখন লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। তো অলরেডি পলক চলেও আসছে, এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার পানিটা সেকে তারপর আমি রান্নাটা শুরু করব। আর এভাবেও কিন্তু খাওয়া যায়, সিদ্ধ আলুটা খেতে খুবই ভালো লাগে যারা পছন্দ করে আর কি। তো রান্নাটা বসিয়ে দিলাম, স্বাদ মতো তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ দেবো আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো 1 টেবিল চামচ করে। আদা রসুন বাটাটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো, আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেবো। তো আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু এভাবে লাল লাল করে ভাজলে ভালো লাগবে, তরকারি কালারটা সুন্দর আসবে। তো এখানে আলুর সাথে যেহেতু লবণ দেওয়া আছে, হলুদও দেওয়া আছে, সেজন্য আমি মশলাপাতির জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদটাও হাফ চামচ দিলাম, আর স্বাদ মতো ঝালটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়া আর জিরে গুঁড়া। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর থেকে ছেড়ে আসছে। দেখেন মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিছে। এবার আমি ছেঁকে রাখা যে আলু, আলুগুলো উপর থেকে দিয়ে ভালো করে চুলার আঁচটা একদমই লো করে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার ঝোলের পানি দেব, যেহেতু আলু তরকারি এটাতে ঝোলের পানি কিন্তু বেশি লাগে, কেননা এটা চুলা থেকে নামানোর পরে ঝোলটা কমে যায়, অনেকখানি টেনে যায়। আর ঝোলের পানিটা অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে হবে, এক চুলায় আপনি রান্না বসে আরেক চুলা অবশ্যই গরম পানিটা রাখতে হবে। তো ঝোলের পানিটা দেওয়ার পরে সাথে সাথে কিছু মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে এবার আমি ডেকে এটাকে বলকানবো হাই হিটে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে চুলা ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন অলরেডি কিন্তু বলক চলে আসছে, কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, খুবই মজাদার সাথে একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাসায় একবার হলো করে দেখবেন, খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো ঝোলটা আমার ঘন হয়ে গেছে, লবণটা একদম ঠিকঠাক ছিল। এবার আমি চুলা থেকে নামাবো, নামানোর আগে এখানে আমি কিছুটা টালা জিরে দিয়ে দেব, যেটা দিলে হয় কি সুন্দর একটা গন্ধ আসে তরকারি থেকে, খেতে ভালো লাগে ঝোলটা। তো জিরে তালাটা দিয়ে দিব উপর থেকে, তারপরে চুলাটা বন্ধ করে দিব, ঢাকনাটা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো হয়ে গেল আমার মজাদার সাথে মিটে আলু বা মাটির নিচের আলু মজাদার একটা রেসিপি, তা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।